আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় আজকের দিনটা খুব বড় করে পালিত হয়। পালিত হয় বিশ্বভারতীতে আর কলকাতার চৌরাশাকো ঠাকুর বাড়িতেও। কবিগুরুর জন্মদিন আমাদের কাছে এক যেন পরম পাওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা ছাড়া ছোটবেলা শৈশব যেন অসম্পূর্ণ। শুধু ছোটবেলা নয়, জীবনের প্রত্যেক পদক্ষেপেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা ছাড়া যেন জীবনের মানেটাই অসম্পূর্ণ থেকে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন নিয়ে বলতে গেলে আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাবে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। वेलकम टू आवर न्यू व्लॉग। आज 25 বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই আজকে ব্লগটা একটু অন্যরকম করে শুরু করলাম। ছোট থেকেই বেড়ে ওঠা রবীন্দ্রনাথের গান শুনে, গান শিখে, গান গেয়ে, আর নাচ তো আছেই তার সাথে রবীন্দ্র নৃত্য, তো সবের পাশাপাশি আজকের দিনটা সত্যি খুবই অন্যরকম। বাড়ির পাশেই জোড়াসাঁকো হওয়ার দৌলতে সবসময়ই জোড়াসাঁকোতে যাওয়া বলো বা এই দিনটাতে বাড়িতে যে যার মতো নিজের মতো করে একটুখানি গান গাইতাম, নাচ করতাম। যখন নাচ গানের চর্চায় ছিলাম তখন নাচের অনেক অনুষ্ঠানে পার্টিসিপেটও করেছি, মমতা শঙ্করের গ্রুপে যখন নাচ শিখতাম। যাই হোক, তো আজকে যদিও বা কোনোই প্ল্যান নেই, আজকে আমাদের ওয়ার্কিং ডে অ্যাজ ইউজুয়াল। আমি আর রাকেশ অলরেডি সকাল সকাল বেরিয়ে পড়েছি, অ্যান্ড আজকে জোড়াসাঁকো যাওয়ারও সময় হবে না একদমই। যাই হোক, আজকের কাজগুলোকে সব কমপ্লিট করব। এখন বাজে অলমোস্ট সকাল 10:30, অ্যান্ড আমরা এখন যাচ্ছি সল্ট লেকে। আজকে ফ্যাক্টরি যাবো না, আজকে সল্ট লেকে কিছু কাজ আছে সেগুলো করবো যদিও বা। তো চলো এখন যাওয়া যাক আর দেখি আজকে এই ব্লগটা কখন আবার কন্টিনিউ করতে পারি সব কাজকর্ম শেষে। তো দেখতে থাকো আজকের এই ব্লগটা এন্ড পর্যন্ত। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এনজয় টু দিস ব্লগ। ফাইনালি এখন বাজে হলো 5:30, আমরা অলরেডি বাড়ি চলে এসেছি আর দুজনের খুব খিদে পেয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। তো এখন রাকেশের জন্য বানানো হচ্ছে সেদ্ধ ম্যাগি, সেদ্ধ ম্যাগি। আমি খাবো ব্রেড। তো ফার্স্ট ওর ম্যাগি বানিয়ে দিচ্ছি, তারপর আমি আমার জন্য ব্রেডটা বানাবো। ম্যাগি মশলা দেবো না তো? না 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 না। ব্রেড বাটার আর কোচটা কোথায়? তোর ম্যাগি খাওয়া শেষ? না না, ম্যাগি টেবিলে গরম না। হুম, বাহ। আর এখানে ছোট কি করছে? লঙ্কা পেঁয়াজ মুড়ি দিয়ে মুড়ি মাখছিস? আর দেখলাম বাইরে দিয়ে আবার চপ নিয়ে এসছিস, বাহ। আজকে বিকালে হ্যাঁ, আর চানাচুর দিবি না ছোটকি? ও ভালো ভালো খাও। ডিম পোচ করা হচ্ছে, বিকেলের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেল। আর ভিডিওর শুরুতে আজকে যে গানটা আমি 2 লাইন দিয়েছি পুরো গানটা দিতে পারলাম না, বিকজ নিজের গাওয়া গানেও কিন্তু বিশ্বভারতী থেকে কপিরাইট ক্লেম করে, তো তাই জন্য আমি এটা দিতে পারিনি। তোমরা যদি পুরো গানটা শুনতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে তোমরা গিয়ে শুনতে পারো, ওখানে গেলে তোমরা পুরো গানটা পেয়ে যাবে। অ্যান্ড এখন তোমাদের সাথে আমি যেটা শেয়ার করবো, যেটা থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো যে ব্যাগ কালেকশনের ভিডিও আজকে হবে। তো ব্যাগস নিয়ে আমি এখানে অলরেডি রেডি হয়ে গেছি। এই রাখো, এই যে আমার এখানে সামনে সমস্ত ব্যাগ ছড়ানো রয়েছে। তোমাদের সাথে সবটা শেয়ার করব। সো ফার্স্ট এই ব্যাগটা থেকে স্টার্ট করছি। বাংলাদেশের
সমস্ত ব্লগেই তোমরা দেখেছো এটা আমার কাঁধে দদুল্যমান অবস্থায় ছিল। এটা আমার বিয়ের সময় ব্যাগ, ওই বাড়ি থেকে তত্ত্বে দেওয়া হয়েছিল। আমি রাকেশ আর দীপায়ন তিনজনে মিলে কোয়েস্ট মল থেকে লাইফস্টাইল থেকে এই ব্যাগটা কিনেছিলাম। এটা এরকম হ্যান্ডব্যাগ করেও নেওয়া যায়, প্লাস এর ভেতরে একটা এরকম রয়েছে যেটা দিয়ে এটা লং ভাবে স্লিং ব্যাগ হিসেবেও ইউজ করা যায়। এটা আমি অলরেডি বাংলাদেশে মানে উদ্বোধন করেছিল একটা, আর মাঝখানে এরকম একটা ছোট্ট চেন আছে মোবাইল টাকা পয়সা রাখার জন্য, আর দুদিকে এরকম টাইপের করা রয়েছে। তো এটা একটা লেদার ফিনিশড ব্যাগ, আমার মনে হয় পিওর লেদার না, ওই পিউ লেদার যেরকম হয় আর কি, ওরকম টাইপের ইয়েলো কালারের একটা ব্যাগ। তো এটা ফার্স্ট আজকে দেখিয়ে দিলাম। এবারে নেক্সট হচ্ছে এই ব্যাগটা, এটা এখনো আমি মানে ইউজ করিনি একদিনও, নতুনই রয়েছে। এটা এই বাড়ি থেকে তত্ত্বে দেওয়া হয়েছিল, এটাও যখন আমি কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, যারা প্রথম দিকের ওয়েডিং শপিং ব্লগ দেখেছো। এরকম সি গ্রিন কালারের খুব সুন্দর একটা ব্যাগ, এটার মাঝখানে এরকম চেন রয়েছে, অ্যান্ড এই ব্যাগটার ভেতরে কিন্তু আরেকটা ব্যাগ অ্যাটাচ রয়েছে ছোট, যেটাকে খুলে নিয়ে কিন্তু আমি অ্যাজ আ স্লিং ব্যাগও ইউজ করতে পারবো। এটা এখন পুরো অ্যাটাচ করা আছে বলে আমি আর খুললাম না, এদের ভেতরে আরেকটা ব্যাগ রয়েছে। আর এইখানে হচ্ছে এরকম গোল্ডেন ফিনিশড একটা চেন, এটা লেদারের পিওর, অ্যান্ড এখানে একটা দেখো খুব সুন্দর আর্ম রয়েছে, ব্যাগের যে চমগুলো লাগানো থাকে সেই চম রয়েছে। এরকম একটা স্লিং রয়েছে, প্লাস আবার একটা এরকম রয়েছে, ডাবল স্লিং রয়েছে। এটা দেখিয়ে দিলাম, এটা আমি আবার এর মধ্যে রেখে দেবো। আর এই ব্যাগটা আমি নিয়েছিলাম সিটি সেন্টার 2 এর মোচি থেকে। কাকিমণি নিয়ে এসছে লন্ডন থেকে আমি যতদূর জানি, বাট ক্যাটওয়াকের ব্যাগ কিন্তু এখানেও পাওয়া যায়, তো তোমরা চাইলে এখান থেকেও নিতে পারবে। এটা গ্রে কালারের, সুন্দর, ঠিক গ্রে না, ওই অফ হোয়াইট টাইপের সুন্দর দেখতে একটা ব্যাগ, বেশ অনেকটা স্পেস রয়েছে। নেক্সট হচ্ছে এই ব্যাগটা, দেখাই তোমাদেরকে। এটা একটা চার্লসন কিথের হ্যান্ড ব্যাগ, এটা রাকেশ যখন সিঙ্গাপুর গেছিল ওখান থেকে নিয়ে এসেছিল। এই ব্যাগটা এরকম কম্পার্টমেন্ট ভেতরে একটা রয়েছে, আর এটা স্লিং ব্যাগ হিসেবেও ইউজ করা যায়, ঠিক আছে। এখানে একটা টাকা রাখার ভেতরে একটা চেন করা আছে, মোবাইল রাখার জন্য এখানে দুটো কম্পার্টমেন্ট করা রয়েছে, প্লাস এই ব্যাগটাতেও কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালারের চার্ম রয়েছে, যেটাতে চার্লসন কিথের লোগো এমবস করা আছে। আর চার্লসন কিথের ব্যাগ কিন্তু ইন্ডিয়াতেও পাওয়া যায়, সাউথ সিটি মলে, কলকাতাতেও কিন্তু অ্যাভেলেবেল আছে, ওদের নিজস্ব স্টোর আছে। কোয়েস্ট মলে মনে হয় চার্লসন কিথ নেই, সাউথ সিটি মলে আছে। তো এটা একটা খুব সুন্দর, এটা দেখিয়ে দিলাম। মুভিং অন টু দ্য নেক্সট ব্যাগ, নেক্সট ব্যাগে আমি দুটো দেখাচ্ছি অ্যাট এ টাইম একসাথে, তাহলে সুবিধা হবে। এই দুটোই অ্যালেন সলিড ব্যাগ, এই দুটো দেখে নাও, এই দুটোই হচ্ছে খুবই হ্যান্ডি। একটা হচ্ছে এরকম চকলেট ব্রাউন অ্যান্ড বেজ কম্বিনেশন, আর একটা হচ্ছে পিঙ্ক কম্বিনেশন, দুটোই ডেলিওয়্যার পারপাসে ইউজ হয়। এই দুটোই মিন্ত্রা থেকে নেওয়া, এই দুটো ব্যাগই মিন্ত্রা থেকে নেওয়া এবং খুবই সুন্দর, এটা দেখিয়ে দিলাম। এবারে নেক্সট ব্যাগে চলে যাচ্ছি। এবার হচ্ছে এই ব্যাগটা, এটা লাভির একটা ব্যাগ, এখন আমি ইউজ করিনি, দেখতেই পাচ্ছ সিল করা রয়েছে। এটা দীপায়নের বাবা মা দিয়েছিল আমাকে বিয়েতে অ্যাজ আ গিফট, স্লিং ব্যাগ একটা, খুব সুন্দর পিচ কালারের। এটা এখন আমার ইউজ করা হয়নি, এটাও ইউজ করবো একদিন, দেখছি কবে করা যায়। নেক্সট হচ্ছে এইটা, এটা একটা টমি হিলফিগারের ব্যাগ, লেদারের, সুন্দর একটা পিএইচ, এখানে যে টমি হিলফিগারের যে লোগোটা হয় বেসিক লোগোটা, ওটা এখানে ডিজাইন করা রয়েছে এরকম নেভি ব্লু কালারের, সিঙ্গাপুর গেছিল ওখান থেকে নিয়ে এসেছিল, এরকম গোল্ডেন অ্যান্ড বটল গ্রিন কালারের এই ব্যাগটা, আর ভেতরে এরকম একটা কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে। এটা আমি লক করে দিলাম, আর এখানে খুব সুন্দর এরকম স্টোনের ওয়ার্ক করা রয়েছে বাকেলে, আর এরকম গোল্ডেন কালারের একটা এখানে স্লিংটা রয়েছে, প্রচন্ড ভারী এবং খুব সুন্দর ক্লাসি একটা লুক ক্রিয়েট করে এই ব্যাগটা। চার্লসন কিথের আরো একটা ব্যাগ আছে চুটকি গাছে, কিন্তু ও সেটা এই মুহূর্তে খুঁজে পাইনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ইনফ্যাক্ট সব ব্যাগ শেয়ার করতে পারলাম না, বিকজ যে কটা হাতের কাছে ছিল সেগুলোই আজকে দেখানো হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এইটা, এটা তোমরা জানো আমি অ্যাজ আ ওয়েডিং গিফট পেয়েছিলাম, রাকেশের কাকা আমাকে গিফট করেছিলেন এটা। এটা একটা এমকে এর ব্যাগ, মাইকেল কর্সের, এটার ভেতরে একটাই কম্পার্টমেন্ট রয়েছে এরকম দেখে নাও, আর একটা এখানে ভেতরে টাকা ফোন রাখার জন্য একটা জায়গা করা রয়েছে, এদিকে একটা চেন রয়েছে,
আর সিলভার এন্ড স্কাই ব্লু কম্বিনেশনের এবং পুরো ব্যাগটাতে এম কে লোগো এমবস করা রয়েছে। দেখিয়ে দিলাম। নেক্সট হচ্ছে এইটা লাস্ট ব্যাগ আজকে, সেটা হলো সিকের এই ব্যাগটা। এটা হলো স্লিং ব্যাগ, হোয়াইট এন্ড স্কাই ব্লু কম্বিনেশনের, এখানে সিকের লোগো এমবস করা রয়েছে এবং ওভারঅল ব্যাগটাতে হোয়াইটের উপরে বেজ কালার দিয়ে এরকম সিকে 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 লেখা। সিকের ব্যাগ তোমরা কোয়েস্ট মলে পেয়ে যাবে, সিকে স্টোর রয়েছে এন্ড সিকে স্টোর সাউথ সিটি মলেও আছে, তবে সিকে আছে ও শপার স্টপে, নিজস্ব স্টোর, আমি নিজস্ব স্টোরের কথা বলছি। আর মাঝখানে এরকম একটা চেন করা রয়েছে, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই ছিল আজকে আমাদের মোটামুটি ওভারঅল ব্যাগস কালেকশনের ভিডিও। এন্ড তোমাদের সবার কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। এবার দেখি ব্লগটা আবার কখন থেকে কন্টিনিউ করতে পারি। ব্যাগ কালেকশনের ভিডিও করতে করতে কখন 8:30 বেজে গেছে বুঝতেও পারিনি। এখন আমরা ডিনার করছি, ডিনারে রয়েছে আজকে পরোটা, আলু না সরি ঢ্যাঁড়স, কুমড়ো ভাজা, পেঁয়াজ। আর আমি আগের দিন চিকেন করেছিলাম, সেটা একটু লেফট ওভার ছিল, তো সেটাই খাচ্ছি। চলো, ডিনার হয়ে গেল কমপ্লিট, এখন বাজে অলমোস্ট 8:40। অ্যান্ড আজকের এই ব্লগটাকে আর বড় করবো না, ব্লগটা জানি খুব ছোট হয়ে গেছে। আসলে ডেলি লাইফের সাথে সাথে ব্লগিং, কাজ, কর্ম সবকিছু ব্যালেন্স করে রোজ রোজ ব্লগ দেওয়াটা কিন্তু সত্যি খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার, যেটা যত দিন যাচ্ছে তত রিয়েলাইজ করছি। এনিওয়েজ, তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং ডেলি লাইফ উইথ ডেবিরা। খুব তাড়াতাড়ি ফিরছি একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগেছে, কমেন্ট করে জানাও, সবার সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। আর সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট।